কিলোমিটারটা হিসাব করলে দাঁড়ায় 4040। আর এই পথটাই হেঁটে অতিক্রম করলেন এক যুবক। গঙ্গা দূষণ এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ মহারাষ্ট্রের অতুল কুমার চৌসাকির। আমি আ রহা হুঁ গঙ্গোত্রী গ্লেশিয়ার সে, জহাঁ সে গঙ্গা জি কা উদ্গম হোতা হ্যায়। গঙ্গা জি কে সাথ সাথ চলতে হুয়ে পুরে উত্তরাখণ্ড কে জঙ্গলো কো পার কিয়া, উত্তর প্রদেশ কো পার কিয়া, বিহার কো পার কিয়া, ঝাড়খণ্ড কো পার কিয়া, ওর ঝাড়খণ্ড কে রাজমহল কে রাস্তে ফরক্কা, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া, কলকাতা ওর পুরে ওয়েস্ট বেঙ্গল কো পার করতে হুয়ে আজ মে গঙ্গা সাগর মে পৌঁছ গিয়া হুঁ। অতুল কুমার চৌসাকির বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে। 6 নভেম্বর গঙ্গোত্রী থেকে রওনা হন তিনি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তিনি। 4040 কিলোমিটার পথ পেরোতে তার সময় লেগেছে 5 মাস 14 দিন। সঙ্গে ছিল 180 কেজি ওজনের একটি ব্যাগ। অতুল আদুতে একজন আন্তর্জাতিক আলট্রা ম্যারাথন খেলোয়াড়। 100 কিলোমিটারের ওপর দৌড়ানোকেই আলট্রা ম্যারাথন বলে। সাহারা মরুভূমিতে দৌড়ে পদক জিতেছিলেন তিনি। এছাড়াও থর মরুভূমিতেও দৌড়েছেন। এবার গঙ্গাকে দূষণমুক্ত করতে আর মানুষকে ডিপ্রেশন থেকে বের করে আনতে তারই পদযাত্রা। গঙ্গা নদী দূষণমুক্ত হোক আর মানুষ ডিপ্রেশন মুক্ত হোক, এমনটাই বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। ডিপ্রেশন মুক্ত জীবন, আজ হর কোই 10 মে 4 ব্যক্তি ডিপ্রেশন মে জীতা হ্যায়, নিরাশা মে জীতা হ্যায়। লোক বলতে হামারি লাইফ মে ফলানা প্রবলেম হ্যায়, ইয়ে প্রবলেম হ্যায়, উনকি আড় মে আতো নশা করতে হ্যায় ইয়া আত্মহত্যা কর লেতে হ্যায়। এসে ব্যক্তিয়ো কো মে ইয়েহি সন্দেশ দে রহা হুঁ কি লাইফ মে কিতনে ভি মুশকিল হালাত কিউ না হো, আপনি কদর করো, তুমসে জ্যাদা মহত্বপূর্ণ কুছ নেই, ওর মা গঙ্গা কি সেবা করো। ইয়েহি উদ্দেশ্য কো লেকর মে গঙ্গোত্রী গ্লেশিয়ার সে 6 নভেম্বর সে নিকলা হুঁ, ওর আজ 15 মার্চ হো গিয়া হ্যায়, और यहाँ गंगा सागर में मैं अपनी यात्रा समाप्त कर रहा हूँ। लगभग 4040 किलोमीटर अपने कदमों से। মহারথের আত্মা এই গঙ্গা নদী। গঙ্গা নদীর পাশ দিয়ে চলতে চলতে তিনি মানুষকে বার্তা দিয়ে চলেছেন গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার জন্য। আজকের প্রজন্মের বহু মানুষ বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক এবং আর্থিক কারণে চিন্তিত, ফলে অনেকেই নেশা করছে, হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যাও করছে কেউ কেউ। তাই মানুষকে বার্তা দিচ্ছেন তিনি, গঙ্গাকে প্রণাম করে তার থেকে অনুপ্রেরণা নেওয়া দরকার, কারণ এত সমস্যা দূষণ বহন করে চলেছে এই নদী। ইতিমধ্যে অদূরে সোলার প্যানেল যুক্ত গাড়ির 8টি চাকা বদল করা হয়েছে। গঙ্গাসাগর পৌঁছাতে পেরে ভীষণভাবে খুশি হয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন এই নদী বেষ্টিত তীর্থক্ষেত্র গঙ্গাসাগরকে যেন টিকিয়ে রাখা হয়। পরিবারের রোজগারের যুবক অতুল আগামী দিনে ডিপ্রেশন থেকে মানুষকে মুক্ত করার জন্য একটি হাসপাতাল তৈরি করতে চান। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সাগর দ্বীপের সকল বাসিন্দা অতুলের এই প্রয়াসকে ইতিমধ্যে কুর্নিশ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।